হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি উপবাস ও পূজা করা হয়। তবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথিকেই মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। মহাশিবরাত্রিতে সারাদেশের সমস্ত জ্যোতির্লিঙ্গ এবং প্যাগোডায় শিব ভক্তদের প্রচুর ভিড়, যেখানে শিবলিঙ্গের জলাভিষেক করা হয় আচার মেনে। তাই আজকের ভিডিওতে ব্যক্ত করব মহাশিবরাত্রি কেন পালিত হয়। মহাশিবরাত্রি হল সেই মহারাত্রি যা শিব উপাসনার সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এই উৎসব শিবের দৈব অবতারের একটি শুভ উৎসব। নিরাকার থেকে আকারে তার অবতারের রাতকে বলা হয় মহাশিবরাত্রি। তিনি আমাদেরকে কাম ক্রোধ লোভ আসক্তি হিংসা ইত্যাদি থেকে মুক্ত করেন এবং পরম সুখ শান্তি ও ঐশ্বর্য দান করেন। প্রথম কিংবদন্তি অনুসারে ভগবান শিব প্রথম ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে শিবলিঙ্গ রূপে আবির্ভূত হন। এই কারণে এই তারিখটি প্রতি বছর মহাশিবরাত্রি হিসেবে পালন করা হয়। ভগবান শিবের জ্যোতির্লিঙ্গের প্রকাশ হিসেবে শিবপুরাণ অনুসারে শিবের নিরাকার রূপের প্রতীক লিঙ্গ শিবরাত্রির শুভ তিথিতে আবির্ভূত হয়েছিল এবং ব্রহ্মা ও বিষ্ণু দ্বারা প্রথম পূজা হয়েছিল, যেখানে স্কন্দ পুরাণে বলা হয়েছে যে আকাশ নিজেই লিঙ্গ, পৃথিবী তার পীঠ বা ভিত্তি এবং সব কিছুই অসীম শূন্য থেকে জন্মেছে। তার মধ্যে ছন্দের কারণে তাকে লিঙ্গ বলা হয়। অন্যদিকে অন্য কিংবদন্তি অনুসারে মহাশিবরাত্রিতে শিব ও দেবী পার্বতীর সাক্ষাৎ হয়েছিল। ফাল্গুন চতুর্দশীতে ভগবান শিব তার গৃহত্যাগ করেন এবং দেবী পার্বতীকে বিয়ে করে গৃহজীবনে প্রবেশ করেন। এ কারণে প্রতি বছর ফাল্গুন চতুর্দশীতে ভগবান শিব ও মা পার্বতীর বিবাহের আনন্দে মহাশিবরাত্রি পালিত হয়। এই দিনে শিব ভক্তরা মহাশিবরাত্রিতে অনেক জায়গায় ভগবান শিবের শোভাযাত্রা বের করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রি দিন উপবাস পূজা ও জলাভিষেক করলে বিবাহিত জীবনে সকল প্রকার সমস্যা দূর হয় এবং দাম্পত্য জীবনে সুখ ও সমৃদ্ধি আনে। এছাড়াও মহাশিবরাত্রি দিনে 12টি জ্যোতির্লিঙ্গ প্রকাশিত হয়েছিল। এই কারণে মহাশিবরাত্রি উৎসব পালিত হয় 12টি জ্যোতির্লিঙ্গের আবির্ভাবের আনন্দে। শিবরাত্রির অর্থ হল শিবের রাত্রি। এদিন পার্বতীর সঙ্গে মহাদেবের বিয়ে হয় বলে প্রচলিত বিশ্বাস। শিবরাত্রির ব্রতকথা অনুযায়ী এদিন এক শিকারি বনের মধ্যে ঘুরতে ঘুরতে শিকার না পেয়ে একটি বেলগাছের ডালে আশ্রয় নেয়। গাছের পাতা ছিঁড়ে নিচে ফেলতে থাকে সে। নিচে সেখানে একটি শিবলিঙ্গ ছিল। বেলপাতা পড়ায় খুশি হয়ে মহাদেব তাকে আশীর্বাদ করেন। আবার কালকূট কথা অনুযায়ী এদিনই দেবতা ও রাক্ষসদের সমুদ্র মন্থনের ফলে ভয়ানক কালকূট বিষ উঠে আসে। সেই বিষের জ্বালায় ছটপট করতে থাকে গোটা বিশ্ব। সৃষ্টি রক্ষা করতে মহাদেব সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেন। বিষে তার কণ্ঠ নীল হয়ে যায়, তাই তার আর এক নাম নীলকণ্ঠ। পৌরাণিক কাহিনী অনুযায়ী অগ্নি শিবলিঙ্গ হিসেবে প্রকট হয়েছিলেন মহাদেব। এই শিবলিঙ্গের আদি বা অন্ত ছিল না। শিবলিঙ্গের সবার ওপরে অংশ খোঁজার জন্য ব্রহ্মা হংসের রূপে ধারণ করেন। অন্যদিকে শিবলিঙ্গের ভিত খোঁজার জন্য বরাহ অবতার নেন বিষ্ণু। কিন্তু ব্রহ্মা ও বিষ্ণু উভয়ই মহেশ্বরের আদি অন্ত খুঁজতে বিফল হন। বন্ধুরা, কাম ক্রোধ মোহ লোভের মতো বিকার থেকে মুক্ত করে পরম সুখ ও শান্তি ও ঐশ্বর্য প্রদানের মধ্যেই এই ব্রত পালনের মাহাত্ম্য লুকিয়ে রয়েছে। ফাল্গুন কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে চন্দ্র সূর্যের কাছে থাকে। সেই সময় জীবনরূপী চন্দ্রের শিবরূপী সূর্যের সঙ্গে মিলন ঘটে। অতএব এই চতুর্দশী তিথিতে শিব পূজা করলে ব্যক্তির মনস্কামনা পূরণ হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।